খনি শিল্প করবে ঘোষণা করেছে, খনি শিল্পের কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী নামচিতে, এবং সেখানে আগে বেআইনি ঘাটগুলো থেকে লোকালি তোলা তুলতো, পুলিশ ট্রাক থেকে তোলা তুলতো, এখন সেন্ট্রালি হাইপো তোলা তুলবে। গোটা রাজ্যের যত বালি আর পাথর খাদান একসঙ্গে সেন্ট্রালি এক জায়গায় জমা করতে হবে। ওই রাস্তায় যেটা 200-500 হাজার করে নিত সেটা আর হবে না, সবাই একসঙ্গে এক জায়গায় জমা করবে কালীঘাট। আয় করেছে 702 কোটি।